হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। সেই জন্য ভেবেছিলাম বার্থডে স্পেশাল একটা হেয়ার কাট করবো। এবার রিসেন্ট 2-3 বছর ধরে আমি লোকাল একটা পার্লার থেকেই কাটি, আর একই রকম ওই লং লেয়ার্স কাটছি। তাই এবার ভেবেছিলাম একটু লুকসটা চেঞ্জ করব। তা লুকস চেঞ্জ করলে প্রথমেই কিন্তু হেয়ার কাটিং তাতে একটা মেজর রোল প্লে করে। একটা ভালো পার্লারের সন্ধান পাওয়া, যেখানে মোটামুটি রিজনেবল রেটে ঠিকঠাক হেয়ার কাটিং করে, সত্যিই কিন্তু একটা ডিফিকাল্ট জব। যদিও আমি আজকে যে পার্লারে যাচ্ছি এটাও আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সই হবে, দেখা যাক, ফিঙ্গার ক্রস। পার্লারটার ভালো রিভিউ দেখেছি, হেয়ার কাট বেশ ভালো করে, আর লুকসটাও অনেকটা ট্রান্সফর্ম বিফোর আফটার লুক দিয়ে ওদের পেজেও পোস্ট করা আছে, দেখে বেশ ভালো লাগলো। তো চলো পুরো এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। বিফোর কেমন আমার হেয়ারটা রয়েছে, আর আফটার কাটিংয়ের পর কেমন হলো, কেমন সার্ভিস, কতটা চার্জেস, সবটাই শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। বার্থডে স্পেশাল হেয়ার কাটিংয়ের জন্য আমি গেছিলাম ফিলো ইউনিসেক্স স্যালন অ্যান্ড অ্যাকাডেমিতে, যেটা রয়েছে সোদপুরে পানিহাটি কলেজের এক্স্যাক্টলি অপোজিটে। স্যালনের লোকেশনটা তোমাদের বলে দিই। সোদপুর থেকে এই যে রাস্তাটা মধ্যমগ্রামের দিকে গেছে, সেই রাস্তা ধরেই তোমাদের সোজা যেতে হবে। বেশ কিছুটা যাওয়ার পর সোদপুর স্টেশনের ওপরেই এই যে ফ্লাইওভারটা রয়েছে, সেই ফ্লাইওভার ক্রস করে আরও কিছুটা এগোলে সোদপুরে বাবু কালচার বলে যে রেস্টুরেন্টটা রয়েছে তার পাশেই ফিলো ইউনিসেক্স স্যালন। এক্স্যাক্টলি বাবু কালচারের পাশে পানিহাটি কলেজের উল্টো দিকেই এই স্যালন। সো এই হলো আমার হেয়ার কাটিংয়ের আগের লুক, হেয়ার কাটিং অ্যান্ড স্টাইলিংয়ের আগের লুক। এবার ওখানে পার্লারে যাওয়ার পর প্রথমে স্টাইলিশকে আমি আমার রিকোয়ারমেন্ট বলছিলাম, যে আমি কীরকম কাটিং চাই। তা উনি আমার ফেস শেপ অনুযায়ী সাজেস্ট করছিলেন যে এইরকম কাটিং ভাল লাগবে, যেহেতু আমার মুখটা একটু ওভাল শেপে রয়েছে, ব্রড ফোরহেড রয়েছে, সেই অনুযায়ী উনি সাজেস্ট করলেন। আর আমি একটা রেফারেন্স পিকচার নিয়েও গেছিলাম, সেটাও ওনাদের শো করে দিলাম যে এই ধরনের কাটিং আমি চাই। তা প্রথমে হেয়ার শ্যাম্পু কন্ডিশনিং করে ওয়াশ করা হচ্ছিলো, হেয়ার শ্যাম্পু করা হচ্ছিলো প্রথমে। এবার হেয়ার শ্যাম্পু করতে করতেই তোমাদের বলে রাখি যে এখানের প্রসিডিওরটা কীরকম রয়েছে। ফিলো স্যালনে তোমরা চাইলে জুনিয়র স্টাইলিস্টদের থেকেও হেয়ার কাট করতে পারো, বা সিনিয়র স্টাইলিস্টদের থেকেও হেয়ার কাট করতে পারো। আমি যেমন সিনিয়র স্টাইলিস্টদের থেকে হেয়ার কাটটা চুজ করেছিলাম, আর তার উপরে ডিপেন্ড করছে রেটটা। ইতিমধ্যে শ্যাম্পু কন্ডিশনিং করে এত ভালো একটা মেসেজ করে দিয়েছিলেন ওনারা, আসলে ওনারা মানে বুঝতে পারেন যে কোন পয়েন্টে প্রেশার দিলে মাথা যন্ত্রণা বা এরকম থাকলে আরাম পাওয়া যাবে। আর সেদিন আমি একটা ভিডিও শ্যুট করে তারপর ওখানে গেছিলাম, এত রিল্যাক্সিং ছিল না হেড ম্যাসাজটা, মানে শুধু হেড ম্যাসাজ নেওয়ার জন্যই মানে আরেকবার ওখানে যাওয়া যায়। তো আর হেয়ারটাও পুরো ক্লিন লাগছিল, শ্যাম্পু করে কন্ডিশনিং করে সিরাম লাগিয়ে ভালোভাবে হেড ম্যাসাজ করে দিচ্ছিল, যেমন তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমাদের মনে হতে পারে এত পার্লার থাকতে আমি হঠাৎ ফিরোজ স্যালন কেন চুজ করলাম। দেখো কলকাতায় অনেক বড় বড় পার্লারই আছে, আর তাদের ব্রাঞ্চ পুরো কলকাতা বা তার আউটস্কার্টসেও রয়েছে। এবার সেই সব ক্ষেত্রে কি হয়, বড় পার্লারগুলোর ক্ষেত্রে বা যাদের প্রচুর ব্রাঞ্চ রয়েছে, জেনারেলি ফ্র্যাঞ্চাইজি সিস্টেম হয়। ফ্র্যাঞ্চাইজি সিস্টেম হওয়ার ক্ষেত্রে এক একটা পার্লারের ব্রাঞ্চে এক এক রকম লোক থাকে, যাদের সার্ভিস এক এক রকম হয়, বা তুমি হয়তো কোনো ব্রাঞ্চে গিয়ে পার্টিকুলার কারোর থেকে হেয়ার কাট করলে, তার কদিন বাদে গিয়ে দেখলে সে হয়তো সেখানে নেই, অন্য ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে গেছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়, সেই জন্য আমি কোনো বড় পার্লারের ফ্র্যাঞ্চাইজি ব্রাঞ্চে না গিয়ে এমন পার্লারে যেতে চেয়েছিলাম যেখানে মেন স্টাইলিশও থাকবে। আর এখানে যিনি মেন স্টাইলিস্ট তিনি হলেন ফিলো, আর একজন রয়েছেন মার্টিন, ওনারা দুজন হলেন সিনিয়র স্টাইলিস্ট। এবার আমি যার থেকে রেকমেন্ডেশন পেয়ে এখানে গেছিলাম, আমার পরিচিত এক দিদি, ওই আমাকে সাজেস্ট করেছিল যে ফিলো বা মার্টিনের থেকে তুই কাটতে পারিস, বা ও ফিলোর থেকে কাটে, ফিলো স্যারের থেকেই। তাই আমিও ফিলো স্যারের থেকেই হেয়ার কাট চুজ করেছিলাম। আর যেটা বলছিলাম তার উপরেই কিন্তু তোমাদের রেটও ডিপেন্ড করছে। এই যিনি এখন আমার হেয়ারে সিরাম লাগাচ্ছেন উনি হলেন ওখানকার মেন স্টাইলিস্ট ফিলো, ওনার থেকে আমি হেয়ার কাট চুজ করেছি।
তোমরা যদি সিনিয়রদের থেকে হেয়ার কাট চুজ করো সেক্ষেত্রে প্রাইস পড়বে 999, আর জুনিয়রদের থেকে হেয়ার কাট করলে মানে হেয়ার কাটিং স্টার্ট হচ্ছে 599 থেকে। এই 599 থেকে 999-এর মধ্যে যে হেয়ার কাটিং রয়েছে প্রাইস রেঞ্জ, তার মধ্যেই কিন্তু হেয়ার ওয়াশ, হেয়ার কন্ডিশনিং অ্যান্ড ব্লো ড্রাই সবগুলো নিয়ে ইনক্লুডিং। তোমরা দেখতে পেলে প্রথমে আমার হেয়ার ওয়াশ করা হলো শ্যাম্পু দিয়ে, তারপর কন্ডিশনিং করা হলো, তারপরে একটা হেড ম্যাসাজ দেওয়া হলো, তারপর টাওয়েল ড্রাই করে এখন যে স্টাইলিস্টকে আমি চুজ করেছি উনি আমার হেয়ার কাট করছেন ফেস শেপ দেখে। করতে কিন্তু অনেকটাই সময় লেগেছিল, আর ওনার কাজ দেখেই বোঝা যাচ্ছিল যে হি ইজ এ প্রো অ্যাট ইজ ওয়ার্ক। আই এম ভেরি স্যাটিসফাইড, আমার তো এত ভালো লাগছিল। আর এটা কিন্তু তোমরা মানে স্পিড আপ করে দিয়েছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখছো, অ্যাকচুয়ালি করতে অনেকটাই সময় লেগেছিল। ওভারঅল পুরো প্রসিডিওর কমপ্লিট হতে আমার প্রায় ঘন্টা দুয়েক সময় লেগেছিল। তা উনি আমাকে যেমন সাজেস্ট করেছেন বা আমিও যেমন পিকচার দেখিয়েছিলাম সেই অনুযায়ী আমার ফ্রন্ট ফ্রিঞ্জেস হবে, মানে কার্টেন ব্যাংস যেটাকে বলি, কার্টেন ব্যাংস হবে, আর তার সাথে বাটারফ্লাই হেয়ার কাট হবে। এবার হেয়ার কাটিংয়ের পরে আমাদের যেটা মেন কনসার্ন থাকে যে ওরা নয় স্টাইল করে সেট করে দেবে, তারপর বাড়ি এসে ওয়াশ করার পর আর কি আর সেই লুকসটা থাকবে বা তখন সেটাকে কীভাবে স্টাইল করব। তা উনি এখন আমাকে সেটাই দেখাচ্ছেন। দেখো আমরা হয়তো সেট করে দেবো ব্লো ড্রায়ের পর, সেই লুকটা তো কন্টিনিউ করা যাবে না, সুতরাং তুমি এইভাবে স্টাইল করতে পারো, এইভাবে ধরো ওর উপরে বার্ন করলে ফ্রিঞ্জেসগুলোকে এইভাবে স্টাইল করলে এইভাবে। উনি এখন আমাকে সেটাই দেখাচ্ছেন যে আমি কীভাবে আমার হেয়ারটাকে স্টাইল করতে পারি যেই অনুযায়ী কাটিং হয়েছে। আর এই ব্যাপারটা আমার সব থেকে ভালো লেগেছে, উনি এরকমও দেখিয়ে দিলেন, তারপর সাইড পার্টিং করেও দেখাচ্ছেন যে এরকম তুমি পনিটেলও করতে পারো, পনিটেল করে ফ্রিঞ্জটাকে এইভাবে স্টাইল করতে পারো কার্টেন ব্যাংসটাকে। সব থেকে ভালো লেগেছে এই ব্যাপারটাই। বেশিরভাগ পার্লারে কিন্তু আমাদের ব্লো ড্রাই করে হেয়ারটাকে সেট করে দেয়, কিন্তু তারপরে আমরা বুঝতে পারি না বাড়ি আসার পর যে সেটাকে কীভাবে ক্যারি করতে হবে বা সেটাকে আমরা কীভাবে স্টাইল করতে পারবো। উনি আমাকে সেটাই বোঝাচ্ছিলেন যে আমার মুখটা যেহেতু একটু ওভাল শেপে রয়েছে, সুতরাং কার্টেন ব্যাংসটা কীভাবে আমাকে হেল্প করবে যে আমার ফোরহেডটাকে কভার আপ করতে বা মুখটাকে একটু ভলিউম দিতে, বা সেটাকে আমি কীভাবে স্টাইল করতে পারি এমনি অবস্থায়। আমার হেয়ারটা যেহেতু একটু ওয়েভি কার্লি ধরনের বা একটু ফ্রিজি টাইপের, সুতরাং সেখানে যে কোনো হেয়ার কাট মেনটেন করতে একটু প্রবলেম হয়, সেটাই উনি আমাকে দেখাচ্ছিলেন যে নর্মাল অবস্থায় তুমি এইভাবে এইভাবে হেয়ারস্টাইল করতে পারো। এবার তোমরা চাইলে এই অবধি প্রসিডিওরও করতে পারো যদি ব্লো ড্রাই না করো। আমি চেয়েছিলাম ব্লো ড্রাই করে হেয়ারস্টাইল করে দিতে, মানে আমি ওনাদের সেরকমই বলেছিলাম যে ব্লো ড্রাই করে হেয়ারস্টাইল আপনারা করেই দেবেন, তাতে আমার কোনো প্রবলেম নেই। তাই এখন সেই ব্লো ড্রাইংয়ের প্রসিডিওরই চলছে। জানি এটা থেকে হয়তো তোমাদের মনে হতে পারে যে কেন হেয়ারটাকে এত স্টাইল করছে বা স্টাইলিং করছে। আমি এটা দেখতে চেয়েছিলাম যে কোনো সময় যদি আমি হেয়ারটাকে স্ট্রেট করি সেক্ষেত্রে এই হেয়ার কাটটাকে আমি কীভাবে ক্যারি করব। সেই জন্য ওনারা সেটা আমাকে করে দেখিয়ে দিচ্ছেন যে এইভাবে তুমি হেয়ার কাটটাকে ক্যারি করতে পারো বা স্ট্রেট করলে এইরকম লাগবে। আর শুধু তাই না, আমি আবার কার্লিংটাও বলেছিলাম যে কার্ল যদি কোনো সময় করি সেক্ষেত্রে কি এই হেয়ার কাটটা আমি ক্যারি করতে পারবো। সুতরাং ওনারা স্ট্রেটনিংয়ের পর তারপর কার্লিং করেও আমাকে স্টাইল করে সেটা দেখিয়ে দিচ্ছেন, এখন সেই কার্লিং প্রসিডিওরটাই চলছে।
তারপর সেটাকে একটুখানি স্প্রে দিয়ে ফিক্সড করে দিলেন। আমি প্রথমে যে পিকচারটা ওনাদের দেখিয়েছিলাম রেফারেন্স পিকচার, সেখানে ওই রকম লুকসটাই ছিল, আর আমি সেটাই দেখতে চেয়েছিলাম বলেই ওনারা এগুলো সব করে দিয়েছেন, মানে স্ট্রেটনিং করে বা কার্লিং করে ফিক্সড করে দিয়েছেন। তোমরা চাইলে সেটা করতেও পারো বা শুধু নর্মাল ব্লো ড্রাই করেও ছেড়ে দিতে পারো। উনি এখন আমাকে সেটাই দেখাচ্ছেন যে কার্ল করার পর এইভাবে তুমি তোমার হেয়ারটাকে স্টাইল করতে পারো। লুজলি কার্ল করার পর তারপর সেটাকে হালকা করে ব্রাশ করে দিলে এই রকম লুকসটা আসবে। যে কোনো অকেশনের ক্ষেত্রে বা কোনো পার্টি ওয়্যারে যদি তোমরা যদি এই ধরনের লুকস ইজিলি ক্যারি করতে পারো বা চাইলে এরকম পিছন থেকে একটা ক্লিপ দিয়ে সেক্ষেত্রে ফ্রিঞ্জেসগুলোকে এইভাবে স্টাইল করেও ক্যারি করতে পারো, সেটাই উনি এখন ভালোভাবে আমাকে বুঝিয়ে দিচ্ছেন। অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক, আই এম এক্সট্রিমলি স্যাটিসফাইড। আমি তো হাইলি রেকমেন্ড করছি এই স্যালনটা। নিচের ডিসক্রিপশন বক্সে স্যালনের ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে, আমি তো ভিডিওতে শো করেই দিলাম। শুধু হেয়ার কাটিং ছাড়াও ওনাদের আরও বিভিন্ন সার্ভিসও অ্যাভেলেবেল আছে, সেগুলো তোমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। আর আমার হেয়ার কাটিংটা তোমাদের কেমন লাগলো বা হেয়ার স্টাইলিংটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর হেয়ার কাটিংয়ের পর আমি তো সেলফি ক্যামেরায় নিজেকে দেখছিলাম যে কীরকম লাগছে না লাগছে, কার্লসগুলো কেমন হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও, আর এইরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার নতুন লুক তোমাদের কেমন লাগলো।